হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি খুব ভালো আছো। তো আমি বৃষ্টি নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও। তো আজকে হলো সানডে, মানে আজকে রবিবার। তো ও আজকে কাজে যায়নি, বাড়িতেই আছে। তো ও এখন মাছ কষছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ কষতে লেগেছে। এই যে মাছ, এগুলো কি মাছ গো? এগুলো হচ্ছে ভোলা মাছ। তো আজকে বাইরে গ্যাসটা বার করে নিয়েছি, কারণ ঘরে খুব গরম, কারেন্ট নেই গো। কারেন্ট থাকলে এমনিতেও গ্যাস চালালে, ফ্যান চালালে গরম হাওয়াটাই নামে। তা বাইরে নিয়ে এলাম, বাইরে একটু ঠান্ডা আছে। রবিবার দিন ওদের কাজ হয় না, ওদের কাজে ছুটি থাকে। ভালো বন্ধু, কাজে সঙ্গে তার জন্য যে কাজে যায়নি। তো আজকে মাছ নিয়েছিলাম, তো মাছটা কথা হচ্ছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা মাছ কষা হয়ে গেছে, তুলে নেবো। তো বন্ধুরা এখানে বৃষ্টি পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে, কারণ মাছটা ভাজা হবে, তার জন্য ও পেঁয়াজ কাটছে। আর আমি এদিকে মাছটা কষছি। সত্যি আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম আজকে। তো বন্ধুরা দেখতে থাকো কি বলছো তুমি। বৃষ্টি পেঁয়াজ বসতে শুরু করে দিয়েছে, মানে পেঁয়াজও কাটবে না তো ঘষবে। তো বন্ধুরা ফাইনালি মাছ কষা হয়ে গেছে। তো এবার মাছ ভাজাটা চাপিয়ে নেব। আর এই যে মাছ এখানে আছে, তো কষানো হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এবার একটু জল নিয়ে নেবো হালকা করে, কারণ জলটা দেবো যে গুঁড়ো মশলা আছে সেগুলো যাতে ধরে না যায়, তার জন্য একটু জল দিয়ে দেবো। তো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতো হলুদ,
দিচ্ছি যে তার একটু জল দিয়ে নেবো, কারণ লেগে যাচ্ছে। তারপর নেড়ে দেব, সকালে তখন একটা সবজি করেছিল সোয়াবিনে, মাছটা নেওয়ার পর এটা ভাজা হচ্ছে। চলো দেখতে থাকি বন্ধুরা। আর এই পেঁয়াজের মধ্যে আদা রসুন সব দেওয়া ছিল, ছেঁচে তো এবার কষানো হয়ে গেছে। তো এবার জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে দিই, পরিমাণ মতন দিয়ে দেবো। তো দেবো না, পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে রান্না কমপ্লিট। তো এবার নামিয়ে নেবো, তার জন্য গ্যাসটা অফ করতে হবে। বন্ধুরা গ্রেভিটা দেখতে পারো, একদম অসাম, দারুণ দারুণ। তো বন্ধুরা এবার তরকারিটা ঢেলে নি, তো দেখতে থাকুন। Thank you.
তো বন্ধুরা এখন বৃষ্টি দুধ জাল দিচ্ছে। তো বন্ধুরা আমার এখন কাজ হচ্ছে গিয়ে যে রান্নাটা হয়ে গেছে, আর এখন আমার কাজ হচ্ছে কালকে যে ভিডিওটা বানানো হয়েছে ওটা কালকে আমি রাত্রে এডিট করতে পারিনি, কারণ কালকে রাত্রে আমি প্রচণ্ড ঘুমিয়েছিল। তো কালকে দিনে একটু খাতা কান্নি হয়েছিল, তার জন্য মানে রাত্রে জেগে থাকতে পারিনি বেশিক্ষণ। তো কালকে রাতে আমি এডিট করতে পারিনি, তো আজকে এডিট করব। তো এডিট করার পর আমি রাত্রে ছাড়ব। তো রাত আটটায় তো ভিডিও ছাড়ি, তোমরা সবাই জানো। তো রাত আটটায় ছাড়ব, আর চলো দিয়ে ভিডিওটা এডিট করার পর আমি খাওয়ার সঙ্গে দেখা করছি। তো ভিডিওটা এডিট করিনি, তো চলো দেখতে থাকো ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর যারা নতুন বন্ধু তারা তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের এরকম করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আশা করি এরকম করে আমাদের পাশে থাকবেন। আর আর বন্ধুরা সত্যি তোমরা মানে সুন্দর সুন্দর কমেন্ট করছো, এটা আমাদের মানে কমেন্টগুলো দেখেও আমাদের সত্যি মন ভরে যাচ্ছে। তো তোমরা এরকম করেই কমেন্ট করতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। তো তোমরা যদি এরকম করে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তো আমাদের প্রচণ্ড আনন্দ হবে। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা এখানে খেতে বসে গেছি। তো দুপুরে খাওয়াটা আজ এইসব মেনু আছে, দেখে নিন মেনুগুটি। ভাত, আলু সেদ্ধ, মাছ ঝালদা, তারপরে সয়াবিনের তরকারি, ব্যাস এটাই। আর সব রেঁধেছে বৃষ্টি শুধু এটা ছাড়া। তো চলো খাওয়া স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। আর আলুর সেদ্ধটা হচ্ছে ঝিঙে, তো আলুতে সেনেছে এই যে ঝিঙে, তো ঝিঙে আলুতে সেদ্ধ। আর এত সব বললাম, তো বন্ধুরা খেয়ে নিতে হবে, আবার দেখা হচ্ছে। তো ঠিক আছে চেষ্টা করবো। তো বৃষ্টিটা টেস্ট করছি আমি যেটা রেঁধেছি সেটা। মনে বুঝি খেলাম, হ্যাঁ। তো বন্ধুরা খেয়ে নি, তারপরে দেখা হোক, সরি দেখা হচ্ছে। আবার চলে এলাম রাত্রে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে রাতে মেনুটা দেখিয়ে দিই, দেখি দাও রাতে মেনুটা কী কী আছে। তো রাতে মেনুটা হচ্ছে চপ, জিভে গজা, মুড়ি, শশা, আর এদিকে দিনে কাতর কেড়ে আছে সয়াবিন, আর এক চালা করে মাছ। তো বন্ধুরা ভিডিওটি আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর অনুষ্কার জন্য দুধ দিয়ে গেছিলো, তো দুধটা আছে খাইনি কর। তো দুধটা বৃষ্টি খেয়ে নেবে, আমি দুধ খেতে সেরকম পছন্দ করি না। তো চলো ভিডিওটি এখানেই শেষ করি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা গুড নাইট, টাটা, শুভরাত্রি, ভালো থাকবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই ভিডিওটি এন্ড করলাম।